بسم الله الرحمن الرحيم দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল আওয়ারে আপনাদের সঙ্গে আছি আমি মুর্শিদ রহমান এবং আমাদের সঙ্গে যথারীতি গেস্ট হিসেবে আছেন আমাদের কমিউনিটি অত্যন্ত পরিচিত মুখ যিনি দীর্ঘদিন যাবৎ আইন পেশায় আছেন তিনি আর কেউই নন জে কে আর সলিসিটার্সের প্রিন্সিপাল ব্যারিস্টার ব্যারিস্টার আবু রেজা জনাব আবু রেজা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আপনি ভালো হ্যাঁ জি ভালো সুদর্শক আপনাদেরকে জানিয়ে রাখছি প্রোগ্রামের শুরুতেই আমরা রিসেন্ট আপডেট দিব তারপর আপনাদের যথারীতি আপনাদের কল নিব এবং আপনাদের কোনো আইন বিষয়ক প্রশ্ন থাকলে সেই প্রশ্ন আমাদের প্রোগ্রামে সরাসরি করতে পারবেন আমাদের যিনি অ্যাডভাইজার আছেন উনি সেই অনুসারে প্রাইমারি অ্যাডভাইস দিবেন এবং সর্বশেষ অংশে আমাদের যে গেস্ট আছেন উনি আমরা ওনার কাছ থেকে মূল্যবান আলোচনা শুনব সেই দর্শক আমাদের যে স্ক্রিনে নম্বরটি দেওয়া আছে সেই নম্বরে আপনারা কল করে আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন জি আমাদের মোশাই সবার আগে যেটা বলতে হবে এটা মার্চ মাস হচ্ছে আমাদের স্বাধীনতার মাস এই এই মাসে আমরা স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিলাম স্বাধীনতা ঘোষণা হয়েছিল এবং লাখো প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি যারা আমাদের স্বাধীনতার জন্য যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি আপনার মাধ্যমে এবং আমরা আশা করি যে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আরও উন্নতি করবে এবং অনেক উচ্চ আসনে বিশ্বের দরবারে উচ্চ আসনে অধিষ্ঠিত হবে জি অবশ্যই আমাদের দর্শকদের প্রতি শ্রদ্ধা রইল আমাদের আপডেট নিয়ে যেটা বলতে চাচ্ছি মোর্শেদ যে একটা আপডেট যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে এই যে অ্যাসাইলাম এখন তো আপনি জানেন যে অ্যাসাইলাম যদি কেউ পান তবে তিনি পাঁচ বছরের জন্য রিফিউজি স্ট্যাটাস পান পাঁচ বছর পরে উনি অ্যাপ্লাই করলে উনি ইনডিফিনিট লিফট ডিমান্ড পান আগে দু হাজার পাঁচের আগে কেউ যদি অ্যাসাইলাম চাইতেন তো সরাসরি তাকে ইনডিফিনিট লিফট ডিমান্ড দেওয়া হতো সেটা 2005 থেকে পরিবর্তন করে এখন পাঁচ বছরের জন্য রিফিউজি লিভ দেওয়া হচ্ছে এরপরে তারা সেটেলমেন্টে যেতে পারেন তারা ইনডিপেন্ডেন্ট লিফট ডিমান্ড পেতে পারেন এবং ওই অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু কোনো ফি নাই তো এখন আমরা যেটা শুনছি সরকার তাদের চিন্তা ভাবনা পরিবর্তন করেছে এখন অটোমেটিক্যালি আর কেউ পাঁচ বছর পরে সেটেলমেন্ট পাবে না এমন হতে পারে অনেককে হয়তো আর কোনো ভিসাই দেওয়া হবে না তারা বলতে পারে যে তোমার দেশের অবস্থার পরিবর্তন হয়েছে তোমার আর এখন কন্টিনিউয়াস এই লিভের দরকার নাই এবং সরকার আরও যেটা করতে পারে একসাথে পাঁচ বছর না দিয়ে হয়তো ভেঙে ভেঙে সংক্ষিপ্ত আকারে লিফট লিভ দিতে পারে এটা আমাদের বাঙালি কমিউনিটির অনেকে যারা হয়তো বর্তমানে এখানে অ্যাসাইলামে আছেন তাদের জন্য এটা হয়তো একটা ভালো খবর নয় কারণ অনেকে হয়তো পাঁচ বছর পরে বলতে পারে সরকার যদি বাংলাদেশে ধরুন যদি একটা অর্থবহ নির্বাচন হয়ে যায় আগামী কয়েক বছরের ভিতরে তাহলে হয়তো অনেকেই হয়তো বা আর এই তাদের রিফিউজি স্ট্যাটাস রিনিউ করতে পারবেন না আরেকটা যেটা আমি আপনাকে বলি যে সরকার বর্তমানে সিদ্ধান্ত নিয়েছে যে যারা টর্চার ভিকটিম এই টর্চার ভিকটিমকে তারা দেশে পাঠিয়ে দিবে এটা আপনি একটু যদি ব্যাখ্যা করে বলি যদি কেউ এদেশে এসে অ্যাসাইলাম চান এবং জানা যায় যে তিনি অতীতে নির্যাতনের শিকার হয়েছেন তবে তাকে কিন্তু এরা ডিটেন করে না এমনও হয়েছে আমার নিজেদের অভিজ্ঞতা আছে যে যখন সে টর্চার হয়েছে কি না সেরকম এভিডেন্স নাই কিন্তু মেডিকেল ফাউন্ডেশন যেটা এখন ফ্রিডম ফ্রম টর্চার এই প্রতিষ্ঠান নামে পরিচিত মেডিকেল জাস্টিস এবং হেলেন বাম্বার ফাউন্ডেশন এই তিনটা প্রতিষ্ঠানই মূলত টর্চার ভিকটিমদেরকে নিয়ে কাজ করেন তো তাদের সাথে যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট করেছি শুধু ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখিয়েই কিন্তু আমরা ডিটেনশন সেন্টার থেকে ডিটেনদেরকে বার করে নিয়ে এসেছি তো তখন দেখা যাচ্ছে যদি আমরা কোর্টে গিয়ে প্রমাণিত হতো বা হোম অফিস মেনে নিত যে কেউ টর্চারের ভিকটিম তবে তাকে অ্যাসাইলাম স্ট্যাটাস দেওয়া হতো আর কোনো প্রশ্ন করা হতো না এখন তারা যেটা বলেছে যে কেউ যদি টর্চারের ভিকটিমও হয় তারা কিন্তু যদি মনে করে তাদের দেশের অবস্থার পরিবর্তন ঘটেছে তবে তারা তাকে দেশে ফেরত পাঠিয়ে দিতে পারে তো এটা আমি বলবো যে ব্রিটেনের অ্যাসাইলামের পলিসির একটা ভেরি সিগনিফিকেন্ট চেঞ্জ আমি দেখছি জি অবশ্যই আমরা একজন ভিকটিম তাকে আবার দেশে ফেরত পাঠানো হবে এটা তো অবশ্যই একটা রিস্কি ব্যাপার হয়ে থাকে যদি সিচুয়েশন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে হচ্ছে ডিফারেন্ট হ্যাঁ কিন্তু আগে সিচুয়েশন চেঞ্জ হলেও টর্চারে ভিকটিমকে কখনো পাঠানো হতো না আচ্ছা জি জি আচ্ছা আমরা কল নিব অবশ্যই এর মধ্যে আর একটু আলোচনা করি যদি ব্রেক্সিট নিয়ে আপনি ব্রেক্সিটের ব্যাপারে আপনি জানেন যে হ্যাঁ যে হ্যাঁ যে সরকার হাউস অফ লর্ডসে তাদের একটা সেটব্যাক হলো হাউস অফ লর্ডস তারা যারা ব্রিটেনে আছে তাদের ব্যাপারে ব্রিটেনে যে সমস্ত ইউরোপের নাগরিক আছে তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়ে
তারা এটাকে বিলটাকে পাস করার পক্ষে তারা রায় দেয়নি, বিলটা আবার হাউস অফ কমন্সে ফিরে গেছে। কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রধানমন্ত্রী টেরেসা মে অত্যন্ত দৃঢ়ভাবে জানিয়েছেন যে এই মাসের মধ্যেই উনি আর্টিকেল 50 ইনভোক করবেন এবং ব্রেক্সিট মানে ব্রেক্সিট, এখান থেকে তিনি কোনোভাবেই আর সরে আসবেন না। তো ফলে আমরা আশা করছি এই মাসের যে কোনো একটা সময়ে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসবে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে যে কথা বলা হয়েছিল গত বছর যে আমরা আমাদের ইউরোপীয় প্রতিপক্ষের সাথে, ইউরোপীয় বন্ধুদের সাথে আলাপ আলোচনা করে আমরা ব্রেক্সিটে বাটন টিপবো, তা কিন্তু হয়নি। কোনো আলাপ আলোচনাই কিন্তু কারোর সাথে হয়নি এবং সবাই মানে ঠোঁটে মোটামুটি কুলুপ লাগিয়ে বসে আছে যে কোনো আলাপ আলোচনা হবে না, আগে তুমি ব্রেক্সিট করো তারপরে চিন্তা আমরা করবো। তো ফলে একটা অনুর অবস্থায় আছে। ফলে আজকে যে অনিশ্চয়তা, যেটা জুন মাসের 23 তারিখে যে অনিশ্চয়তা ছিল, আজকেও আমরা সেই অনিশ্চয়তার মধ্যে আমরা আছি। এবং বিশেষ করে যারা এদেশে চলে এসেছে ইউরোপ থেকে, তারা কিন্তু খুব সংকটে আছে। তো আমি একটা অনুরোধ করব যে যারা বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নে যারা এদেশে আছেন এখন, যাদের পরিবার পরিজন বাইরে আছেন, তারা যেন এই ব্রেক্সিটের বাটন টেপার আগেই তাদের জন্য অ্যাপ্লাই করে দেন। কারণ এরপরে কখন কী ধরনের বাধ্যবাধকতা, কী ধরনের নিষেধ চলে আসবে আমরা জানি না, আগে থাকতে এই ব্যাপারে করে নেওয়াটা ভালো। আচ্ছা জি, ধন্যবাদ। আমি এর সাথে আরেকটা বিষয় আপনার জানতে চাচ্ছি যে আমাদের কমিউনিটির অনেকে এই বিষয়টা মানে করছেন যে হচ্ছে যে অনেকেই এদেশে চলে আসছেন ইটালি থেকে, এবং ইটালিতে যদি কোনো কাজে যেতে চায় তাহলে কি আবার এদেশে আসতে কি ভিসা লাগবে কিনা তাদের? না না, এটা তো সম্পূর্ণ হচ্ছে একাডেমিক, কারণ আমরা এখনও আমরা ভেরি মাচ ইউরোপিয়ান ইউনিয়নের একটা অংশ। এমনকি ব্রেক্সিটের বাটন টিপে দিলেও আমরা কিন্তু ব্রিটেন কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের অংশ থাকবে, কারণ বের হতে হতে অন্তত 1.5-2 বছর সময় তো লেগে যাবে। যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভিসা রিজিম বা ফ্রিডম অফ মুভমেন্ট থাকবে। প্রশ্ন হচ্ছে যে এদেশে এসে স্থায়ীভাবে থাকতে গেলে কি হবে আমরা জানি না। যারা এই ব্রেক্সিটের বাটন টেপার পরে আসলে তাদের জন্য কি আলাদা কোনো ট্রিটমেন্ট হবে কি না আমরা এখনও জানি না। তো এমনকি যে পার্লামেন্টে যে ব্যাপারে হাউস অফ লর্ডস বিলটা তারা ফেরত পাঠান হাউস অফ কমন্সে, তাদের মূল ইস্যু ছিল যারা ইতিমধ্যে এদেশে আছেন, যারা ভবিষ্যতে আসবেন তাদের নিয়ে তারা কিন্তু কনসার্ন নয়। যারা অলরেডি এদেশে আছেন তাদের ব্যাপারে কনসার্ন। এখানে আরেকটাও কিন্তু আপনার বিষয় এটা মনে রাখতে হবে যে ব্রিটেনেরও অনেক অধিবাসী ইউরোপে আছে। বিশেষ করে আমরা জানি যে স্পেনে অনেক ব্রিটেন বাস করেন এবং ফ্রান্সেও বোধ হয় বেশ কিছু আছেন। তো তাদেরও কী ধরনের তারা রাইট ভোগ করবেন এটাও একটা ব্যাপার দাঁড়াবে। যেটা হবে আমার যেটা মনে হয় যে ব্রেক্সিটের বাটন টেপার পরে অনেকগুলো রেসিপ্রোকাল বায়োল্যাটারাল অনেকগুলি ট্রিটি হয়তো হবে, এবং কেউই কিন্তু ব্রিটেন এই ব্রেক্সিটের বাটন টেপার আগে কেউ কোনো নেগোসিয়েশন করতে রাজি নয়। আমি দেখেছি যে আমরা গত 9 মাসে কিছুই হয়নি, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উনি এদেশে এসেছেন, বাড়াও গিয়েছেন, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তো এটা একটা অনিশ্চয়তা সবার জন্যেই। জি আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই ব্রেক্সিটের সাথে অনেকেই রেসিডেন্সের যে রেজিস্ট্রেশন করা, এইটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনি যদি কমিউনিটি? আমি সবসময় বলি যে এই মাসের ভিতরেই সবাই যেন ব্রেক্সিটের বাটন টেপার আগেই, ইনভোক করার আগে আর্টিকেল 50, সবাই যেন যাদের পক্ষে সম্ভব তাদের রেজিস্ট্রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করে দেন। কারণ আমরা জানি না এরপরে তাদের কী হবে। আমরা এমনি যেটা দেখেছি যে জুন মাসের ব্রেক্সিটের ইলেকশন হয়ে যাওয়ার পরে, রেফারেন্ডাম হয়ে যাওয়ার পরে কিন্তু সরকার এই ইউরোপিয়ান রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যথেষ্ট কড়াকড়ি তারা করেছেন, এবং সেটেলমেন্টের ক্ষেত্রে দেখা গেছে যে পুরো 5 বছরের বলতে গেলে প্রতি মাসেরও তারা হিসেব তারা দেখেছেন, এবার একটু এদিক ওদিক হলে তারা কিন্তু দেননি, কোনো ধরনের বেনিফিট অফ ডাউট তারা দিচ্ছেন না। আপনি জানেন গত বছর আমরা আবার দেখেছি যে আপনাকে শুধুমাত্র মানে যেমন আগে আপনি 5 বছর দেশে থাকলে অটোমেটিক্যালি ধরে না হতো আপনি সেটেল আছেন, এখন এরপরে আপনি 6 বছরের মাথায় গিয়ে আপনি অ্যাপ্লাই করে সিটিজেন হতে পারতেন। এখন তারা বলেছে যে ব্রিটিশ সিটিজেনশিপ পেতে গেলে আগে পার্মানেন্ট রেসিডেন্স কার্ডটা নিয়ে নিতে হবে, এটাও কিন্তু একটা নতুন রিকোয়ারমেন্ট। ফলে আপনি বুঝতে পারছেন সব দিক দিয়েই তাদেরকে কন্ট্রোল করার একটা পন্থা আপনার চলছে। তো এই জন্য অ্যাডভাইস হবে যে সময় থাকতেই সবাই যেন রেজিস্ট্রেশন কার্ডটা সংগ্রহ করে ফেলেন। আচ্ছা, এই এই এখন মাঝখানে একটা ডিক্লারেশন ছিল যে 15 তারিখের মধ্যে যারা ভিতরে আসবে ইউকে ভিতরে তারা সেটেল হতে পারবে। এখন তো সিদ্ধান্ত হয় নাই যে কবে নাগাদ আর্টিকেল 50 ট্রিগার হবে। না, 15 তারিখের ভিতরে আসবে এটা কে বলেছিল? এটা মানে পত্রিকার মাধ্যমে আমাদের। হ্যাঁ, তো এইটাই তো সবচেয়ে বড় বড় সমস্যা। এখানে সরকারিভাবে কেউ কোনো কোনো ঘোষণা দিল না, কিন্তু আমাকে অনেকে ফোন করে জানতে চেয়েছে এরকম কোথাও কোনো ঘোষণা সরকার দেয়নি।
এমনকি আইনতভাবে ব্রেক্সিটের বাটন টিপে দিলেও আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসার আগ পর্যন্ত আসা যাওয়া সবকিছু স্বাভাবিক থাকবে। আচ্ছা, এটা কোনো রকম পরিবর্তন হবে না যদি সরকারের পলিসির কোনো পরিবর্তন না হয়। তা আমরা জানি না যে ব্রেক্সিট বাটন টেপার পরে সরকার ইমিডিয়েটলি কোনো কোনো পন্থা তারা নেবেন কি না। সময় থাকতে অবশ্যই আমি মনে করি আগে দেশে চলে আসা বা অ্যাপ্লিকেশন করে নেওয়াটা ভালো, কারণ আমরা যেহেতু জানি না সরকারের উচ্চ মহলে কী ধরনের চিন্তাভাবনা চলছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অনেক অনেকগুলো আপডেট একসাথে। আমরা আমরা একটা কল নিয়ে নিবো এই মুহূর্তে, তারপরে আবার আলোচনা করবো। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি জানতে চাচ্ছি স্যারের কাছে। হ্যালো, আমরা শুনছি। জি হ্যাঁ, আমি তো বলবো। জি অবশ্যই, হ্যাঁ আমরা শুনছি, আপনি প্রশ্নটি করুন প্লিজ। আমি জানতে চাচ্ছি যে এই এপ্রিলের এই মাসের পরে, এপ্রিলের 6 তারিখের পরে কোনো চেঞ্জ আসতেছে কি না, আর ব্রিটিশ সিটিজেনশিপের জন্য কত টাকা ফি লাগবে, আর লাইফ ইন দ্য ইউকে টেস্টের মধ্যে কোনো পরিবর্তন আসছে কি না সেটা জানতে চাচ্ছি। আমার লাইফ ইন দ্য ইউকে এর ভিতরে কোনো কোনো ইয়ে নাই, কোনো পরিবর্তন নাই। 6 এপ্রিলে আমরা জানি যে ফি হয়তো বেড়ে যাবে এবং হয়তো কোনো কোনো ফর্মও সেই কারণে আপনার পরিবর্তন হবে, আর আপনার উনি মোর্শেদ আপনাকে ফিটা দিয়ে দিচ্ছে, এটা খুব সম্ভবত 1200 সামথিং। আচ্ছা, আমি আমি একটু দেখে নিয়ে তারপর আমি অথবা পরবর্তীতে বিরতির মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, উনি আপনাকে মোর্শেদ আপনাকে দিয়ে দেবে আর কি ফি। আর আমরা এই মুহূর্তে ঠিক জানি না যে 6 এপ্রিলে কী পরিবর্তন হবে, হয়তো বা আমরা আগামী অনুষ্ঠানে আমরা যদি কোনো খবর পাই আপনাকে জানাতে পারবো। তবে সাধারণত এপ্রিল মাসে অ্যাপ্লিকেশন ফিটা বেড়ে যায়। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা বেড়ে যাবে, বা উনি চাচ্ছিল যে কোনো আপডেট চেঞ্জেস আমাদের হাতে এখন পর্যন্ত আসে নাই, কারণ আসলে হয়তো মার্চের শেষের দিকে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেক্সট পরবর্তী কল নিয়ে নিব। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি আমরা আমরা শুনছি, দয়া করে আপনি প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আমরা শুনছি, আপনি প্রশ্নটি করুন প্লিজ। আমার প্রশ্ন হয়েছে, আপনার যারা নাকি ইউরোপ ইন থেকে আমরা আসছি, যেমন আইসা আমরা প্রথমে যে রেজিস্টার্ড কার্ডের জন্য জমা দিতে হয় আমরা এটা দেই নিকা আমি, কিন্তু এটা কি 5 বছর পরে কি আমি পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য কি জমা দিতে পারি? ভাইয়া, আপনি আমাকে এমন একটা প্রশ্ন করছেন যেটা উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ 5 বছর পরে ব্রিটেনের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যদের সম্পর্ক কী থাকবে এটা কেউ বলতে পারে না। আমি আজকের দিনে যদি আপনার 5 বছর পূর্ণ হতো তাহলে আমি বলতে পারি যে আপনি সেটেলমেন্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারতেন, কারণ 5 বছর পরে ব্রিটেন যারা আপনারা আছেন তাদেরকে সেটেলমেন্ট দেবে কি না এ ব্যাপারে এখনও গভর্নমেন্টের উচ্চ পর্যায়ে কোনো সিদ্ধান্ত এখনও আসে নাই। এইটা যে আমার 5 বছর 6 মাস হয়ে গেছে, কিন্তু এখন আমি কি পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য জমা দিতে পারি কিনা? আপনি কবে আসছেন ভাইয়া? আমি আসছি মনে করেন 5 বছর আগে আর কি, বুঝছেন? 5 বছর আগে। এই 5 বছর আপনি আপনি কি করেছেন, কাজ করেছেন? হ্যাঁ, কাজ করেছি, কিন্তু আমি এই যে প্রথমে যে রেজিস্ট্রেশন করতে হয় আমি করি নাই। না, করেননি। যদি আপনি এখন অ্যাপ্লিকেশন করেন আর দেখাতে পারেন যে গত 5 বছরই আপনি এদেশে ছিলেন কোয়ালিফাইড পারসন হিসাবে, যেমন ধরেন হয়তো আপনি এদেশে সেলফ এমপ্লয়েড ছিলেন, কিংবা আপনি কাজ করতেন, কিংবা আপনি জব সিকার ছিলেন, কিংবা আপনি যদি হ্যাঁ যদি এগুলো আপনি দেখাতে পারেন পুরো 5 বছরের ইতিহাস, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, পার্মানেন্ট সেটেলমেন্ট আপনি নিতে পারবেন। আমি অ্যাডভাইস করব আপনি এই ব্রেক্সিটের বাটন টেপার আগেই আপনি এই অ্যাপ্লিকেশনটা করে দেন। আচ্ছা আচ্ছা, ওকে দাদা, থ্যাংক ইউ। নো প্রবলেম। জি ধন্যবাদ দর্শক, আমরা আশা করব আপনি আপনার উত্তর পেয়েছেন। আমরা পরবর্তীটি কল নিয়ে নিব। জি কলার, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, যেই আমরা কল নিব একটু যদি এই বিষয়টা নিয়ে আবার একটু আলোচনা করি যে রেসিডেন্সির কার্ডের যে কতটুকু গুরুত্বপূর্ণ এবং উনি 5 বছর পরে অ্যাপ্লাই করতে চাচ্ছে। হ্যাঁ, যেটা আমরা বলছিলাম যে এই আগে রেসিডেন্স কার্ড ছাড়াই মানুষ ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারতেন, থিওরিটিক্যালি উনি কিন্তু আরও 6 মাস পরে উনি ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারতেন আগের নিয়মে, কিন্তু এখনকার যেটা গত বছর নভেম্বর থেকে যেটা পরিবর্তনটা এসেছে যে ওনার অবশ্যই ব্রিটিশ পাসপোর্ট, ব্রিটিশ ন্যাশনালিজেশন অ্যাপ্লাই করতে গেলে ওনার অবশ্যই পারমানেন্ট রেসিডেন্স কার্ড থাকতে হবে। তো ওনার যেটা হবে, ওনার যদি 6 বছর পূর্ণ হয়ে যায়, 6 বছরের আগে উনি 6 বছরের একদিন আগেও যদি উনি পারমানেন্ট রেসিডেন্স কার্ড নেন, উনি পরের দিনই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন।
এখানে এমন না, যেমন ধরেন আপনি জানেন যে ইমিগ্রেশনের রুলে আপনি ইন্ডিফিনিট লিফ্ট ডিমান্ড পাওয়ার পরে ম্যারেজের গ্রাউন্ড ছাড়া অন্য কোনো গ্রাউন্ডে যদি আপনি ইন্ডিফিনিট লিফ্ট ডিমান্ড পেয়ে থাকেন, সরি, আপনার যদি ওয়াইফ বা হাজব্যান্ড যদি ব্রিটিশ না হয়ে থাকে, আপনি যদি অন্যভাবে আইএলআর পেয়ে থাকেন, তবে আপনাকে এক বছর কিন্তু ওয়েট করতে হয়, কারণ আপনার যদি হাজব্যান্ড বা ওয়াইফ ব্রিটিশ নয় আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারেন না। আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যদি ব্রিটিশ হয় তাহলে আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারেন যদি এদেশে আপনি 3 বছর রেসিডেন্ট হন। কিন্তু ইউর ক্ষেত্রে আপনি যদি এদেশে 6 বছর থাকেন তাহলে আপনি ন্যাচারালাইজেশন অ্যাপ্লাই করতে পারেন, প্রোভাইডেড অ্যাট দ্য ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন আপনার পারমানেন্ট রেসিডেন্স কার্ড আছে। এটা ইম্পর্টেন্ট, পারমানেন্ট রেসিডেন্স কার্ড পাওয়ার পরে 1 বছর ওয়েট করার দরকার নাই, সো লং আপনি এখানে আছেন ফর মোর দ্যান 6 ইয়ার্স। কিন্তু পারমানেন্ট মানে অ্যাপ্লিকেশনের দিন পারমানেন্ট রেসিডেন্ট কার্ড হাতে থাকতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে দেখি আমাদের সাথে কে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আচ্ছা, কল মনে ড্রপ হয়ে গেছে। আমরা আরেকটু আলোচনা করি যে বিষয়টা হচ্ছে, আপনি যদি একটু যে রিসেন্টলি সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট এসেছিল যে ইয়ের ব্যাপারে, আপনার ইনকামের ব্যাপারে, আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি। জি হ্যাঁ, আপনি যদি ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাদের কমিউনিটির অনেকেই আছে যে এই বিষয়টা নিয়ে আবার জানতে চায়, আপনি যদি একটু ছোট করে, এটা হয়েছে যে 18,600 যে সিলিংটা আছে এই সিলিংটাকে রাখা হয়েছে, এই সিলিংয়ের কোনো রকমের পরিবর্তন করা হয়নি। আচ্ছা, এবং গভর্নমেন্ট বলেছে যে আমরা যদি ইউরোপিয়ান ল দেখি, সেখানেও আমরা দেখেছি ইউরোপের অন্য অনেক কান্ট্রিতে স্পেশালি নেদারল্যান্ডে এরকম একটা ইনকামের একটা কন্ডিশন আছে, এবং ইউরোপিয়ান কোর্ট এখানে কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন দেখতে পায়নি। সুতরাং 18,600 যে রিকোয়ারমেন্ট এটা ফুলফিল করতে হবে। যেটা হয়েছে যে কোর্ট এখানে প্রশ্ন করেছে যে থার্ড পার্টি সাপোর্টটা যে গভর্নমেন্ট দেয় না, কেন দেয় না? জি আচ্ছা, এবং তারা বলেছে যেহেতু থার্ড পার্টি সাপোর্ট অনেক ক্ষেত্রে, যেমন ধরেন অ্যাকোমোডেশনের ক্ষেত্রে থার্ড পার্টি সাপোর্ট মেনে নেওয়া হচ্ছে, কিন্তু যদি একটা এরকম গ্যারান্টি থার্ড পার্টি সাপোর্ট থাকে তাহলে সেটাকে কেন কনসিডার করা হবে না? মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট কিন্তু এখানে বলতে পারে না যে তুমি এভাবে আইন আইনটা করো, এটা সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন, এবং এটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করবে এটা গভর্নমেন্ট ইচ্ছা করে এটাকে নাও ইমপ্লিমেন্ট করতে পারে, করে তার বাধ্য নয়। তো যেটা ইন্টারেস্টিং সেটা তারা কী করছে এখানে, যে সেকশন 55 যে বর্ডার অ্যাক্টের, যেটার আন্ডারে বাচ্চাদের বেস্ট ইন্টারেস্ট দেখতে হয়, সেটার ব্যাপারে তারা কিছু কমেন্ট করেছে। তারা বলতে চাচ্ছে যে যে গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করে তাদের একটা স্ট্যাটিউটরি ডিউটি আছে, যারা বাচ্চারা এদেশে আসে বা এদেশের বাইরেও আসে তাদের ওয়েলফেয়ারটা দেখা, কিন্তু এ ব্যাপারে হোম অফিসের স্টাফদের জন্য গাইডেন্সও আছে, বলা হয়েছে যে তারা দেশে থাকুক বাইরে থাকুক এদের বেশ দেখতে হবে, কিন্তু ইমিগ্রেশনের রুলের ভিতরে এটা ঠিকমতো প্রতিফলিত হয়নি। আচ্ছা, এখন এটা নিয়ে হয়তো তারা ইমিগ্রেশন রুল হয়তো তারা এক্সামিন করবে। এটা মনে করার কারণ এই নয় যে 7 বছর বাচ্চা নিয়ে যেও আসে এদের সবাইকে ঢালাভাবে দিয়ে দেওয়া হবে, এটা একটা টেকনিক্যাল কতগুলো ইস্যু নিয়ে এখানে কথা বলা হয়েছে। এবং আমরা যদি এই কেসের কনটেক্সটটা দেখি, যেমন ফর এক্সাম্পল আপনি যদি বাংলাদেশে গিয়ে, আপনি যদি ব্রিটিশ হন, বাংলাদেশে যদি আপনি আপনি বিয়ে করে থাকেন, বাংলাদেশে আপনার সন্তান হয়, আপনার সন্তান কিন্তু ব্রিটিশ, জি ঠিক আছে, ওই সন্তানকে আনতে কিন্তু আপনার 18,600 দরকার নাই। আচ্ছা, কিন্তু আপনি সন্তানের মাকে, আপনি স্ত্রীকে যখন আনতে চাচ্ছেন 18,600 আপনার নাই। এখন এখানে প্রশ্ন হতে পারে যে বাচ্চাটা ব্রিটিশ, এই বাচ্চার বেস্ট ইন্টারেস্ট তো দেখা উচিত, কারণ বাচ্চারও তো একটা রাইট আছে ব্রিটেনে এসে থাকবে, বাবা মা দুজনের ভালোবাসা এসে বড় হবে, এটাতে এটা কিভাবে ব্যালেন্স করবে, এই ধরনের একটা ইস্যু থেকে কিন্তু এটা আসছে। এটা মনে করার কোনো কারণ নাই যে এটার কারণে এই যে প্রত্যেকটা 7 বছরের কেস ঢালাওভাবে দিয়ে দেওয়া লাগবে, কারণ তারা বেস্ট ইন্টারেস্ট যারা যদি তারা দেখে তারা হয়তো ওই এম এর ফর্মুলেশনেই তারা চলে যাবে, যে বেস্ট ইন্টারেস্ট থাকতে পারে টু স্টে হিয়ার, বাট ইট মে নট বি রিজনেবল টু স্টে হিয়ার, ইট মে বি রিজনেবল টু গো ব্যাক টু দ্য কান্ট্রি অফ অরিজিন, এটা হতে পারে। তো এটা নিয়ে আমার মনে হয় ওই অর্থে উল্লসিত হওয়ার কোনো কারণ নাই। আর আপনি কি মনে করেন যে এই ক্ষেত্রে শুধু এক জাজমেন্টের একটাই সুবিধা মানে মনে হচ্ছে যে মানে থার্ড পার্টির যেই একটা সাপোর্ট ওইটা হয়তো বা কাজে লাগাতে পারে, যে লাগাতে গভর্নমেন্ট বাধ্য নয়, গভর্নমেন্টকে তারা একটা অবজারভেশন দিয়েছে। এখানে কতগুলো জিনিস বুঝতে হবে আপনার, আমরা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ বডির সাথে, এটা একটু যদি আপনি আমাকে অনুমতি দেন আমাকে একটুখানি, কারণ আমরা একটা জটিল একটা কনস্টিটিউশনাল একটা জটিল আর্গুমেন্টে আমরা যেতে চাচ্ছি। মনে রাখতে হবে কোর্ট কিন্তু ইলেকটেড বডি নয়, কোর্ট যেটা আমরা বলি জুডিশিয়ারি কিন্তু জনগণ দ্বারা নির্বাচিত হন না, তার একটা আনইলেক্টেড বডি। কিন্তু পার্লামেন্ট এবং সরকার
তারা জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় আসেন। জি হ্যাঁ, ঠিক আছে। এবং তারা যখন ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন, তারা মনে করেন একটা পলিসি, এই পলিসি তারা বলেন যে জনগণের যে ম্যান্ডেট আমরা নিয়েছি সেই ম্যান্ডেটারি প্রতিফলনে আমরা এই কাজগুলো করছি। আর সেখানে যখন জুডিশিয়ারি যখন আসেন, জুডিশিয়ারি কিন্তু কোনো পপুলার ম্যান্ডেট নাই, সরকার বলছে তার ইমিগ্রেশন কন্ট্রোল করার ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছে। সেখানে একটা আনইলেক্টেড বডি হিসাবে কেন জুডিশিয়ারি হস্তক্ষেপ করবে? গভর্নমেন্ট পলিসির ব্যাপারে জুডিশিয়ারি হস্তক্ষেপ করে না। এবং আপনি জানেন যে এটা অনেক ক্ষেত্রে তারা মোটামুটি দেখা যায় গভর্নমেন্ট তাদের পাওয়ারটা ঠিক মতো তারা ব্যবহার করলো কেন। জুডিশিয়াল রিভিউয়ের সবচেয়ে বড় লিমিটেশন কিন্তু এইটাই। জি হ্যাঁ, তো এখন এখানে তারা কিন্তু সরকারকে বাধ্য করতে পারে না যে তুমি এই আইনটা ভাবো। এমনকি আপনি জানেন যদি কোনো অ্যাক্ট পার্লামেন্ট করে এবং সে অ্যাক্টটা যদি সরাসরি হিউম্যানিটির বিরোধিতা হয়, সেটা কিন্তু তারা বাতিল ঘোষণা করতে পারে। তারা খালি বলতে পারে একটা ডিক্লারেশন যে দিস অ্যাক্ট ইজ ইনকম্প্যাটেবল উইথ হিউম্যান রাইটস। আচ্ছা, এবং এটা আপ টু দ্য পার্লামেন্ট, পার্লামেন্ট ডিসাইড করবে যে এই অ্যাক্টটা তারা রাখবে নাকি রাখবে না। আচ্ছা, আমরা একটু ইন্টারাপ্ট করি, আমরা একটা কল নিয়ে নিই। জি কলার, আসসালামু আলাইকুম। আমি একজন ইউরোপিয়ান নেশন। আমার প্রশ্ন হচ্ছে, আমি এখানে এসেছি প্রায় 4 বছর হয়ে যাচ্ছে, আমার ওয়াইফ আছেন, কিন্তু আমি কন্টিনিউ টেক্স নিয়ে যাচ্ছি। আমার ওয়াইফকে নিয়ে এসেছি 2 বছর হচ্ছে বাংলাদেশ থেকে সহ। এখন ওনাকে তো, আমার ওয়াইফকে তো কোনো ধরনের কাজ করাইতেছি না, শুধু আমিও কাজ করে যাচ্ছি। আর যত টাইটেল বেনিফিটের সব কিছু নিচ্ছেন, কোনো এফেক্ট হবে না পিআর এর সময়? আমি তো পিআর অ্যাপ্লাই করে দিব আগামী বছর, ওনার তো 5 বছরে আরো নিয়ারলি 3 বছর বাকি। এখানে ভাইয়া যেটা আপনাকে দেখতে হবে, আপনাকে তারা ওয়ার্কার হিসেবে তারা আপনাকে গণ্য করবে কিনা, এটাই হচ্ছে আপনার জন্য ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ যদি আপনার বেনিফিটের অঙ্ক যদি বেশি হয়, তো অনেক ক্ষেত্রে তারা বলতে পারে যে তুমি তো আসলে ওয়ার্কার নও। তো এটা আপনাকে দেখতে হবে, আপনি এটা দরকার হলে আপনি কোনো লয়ারের সাথে আপনি বসেন, বসে আপনি আপনার ইনকাম আর বেনিফিটের মধ্যে আপনি একটা হিসেব করেন। যদিও ইউরোপিয়ান ইউনিয়নের ল অনুযায়ী আপনি 12 ঘন্টা কাজ করলেই আপনি হয়তো ওয়ার্কার হতে পারেন, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আনফর্চুনেটলি যে তারা 8,000-এর মতো একটা ইয়ারলি ইনকাম, দ্যাট মিন সপ্তাহে 155 পাউন্ডের মতো একটা ইনকাম তারা নিজেরা কেস ওয়ার্কাররা তারা এটাকে একটা একটা সিলিং হিসেবে ধরে নিয়েছে, যে তারা এক্সপেক্ট করে যে একজনকে ওই পরিমাণ পয়সা আর্ন করতে হবে। তো আপনি দেখেন স্টিল আপনি ওই পয়সা আর্ন করলে বেনিফিট আপনি ক্লেম করতে পারেন, বাট আপনি ওই ধরনের পয়সা আপনি আর্ন করছেন কি না। বাট এখন থেকে আপনার, আমি মনে করি, অনেক সংযত হওয়া উচিত। কারণ যদি আপনি বেনিফিট বেশি ক্লেম করতে থাকেন, তাহলে আপনাকে বলতে পারে যে আপনার সাফিসিয়েন্ট ইকোনমিক কন্ট্রিবিউশন নাই, সো ইউ আর নট অ্যাকচুয়ালি এ ওয়ার্কার। আচ্ছা, এটা তারা বলতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে আবার আমরা আলোচনা করব। জি শুধু দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরবো আমাদের আপনাদের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান লিগেল আওয়ার নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন।